তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কালাচাঁদ স্কুল মাঠে, ওল মালদা কালাচাঁদ স্কুল মাঠে। তো আজকে একটা তোমাদেরকে সেই জিনিস দেখাবো, কেন ওল মালদার একটা মানে ভালো জিনিস বলতে গেলে, বিশেষ করে মেয়েদের পক্ষে। তো চলো, এরা এখন সেলফ ডিফেন্স দেখাবে। একটা মেয়েকে কেউ যদি আক্রমণ করে, মেয়েটা নিজেকে কী করে বাঁচাবে। আইদার আমি এটাও করতে পারি যে যদি কোনো মেয়ে থাকে, মেয়েরা কী করবে, মেয়েরা সবসময় একটা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় হাতের মধ্যে, সেটা হচ্ছে তাদের হাতের দুটো নখ। আমি যদি এইভাবে করি আমার এই দুটো নখ, ওর আমি চোখে নিয়ে গিয়ে ওর চোখে দেখে হিট করে দিতে পারি। হ্যাঁ, আমার শক্তিরও প্রয়োজন লাগবে না, এই দুটো নখ দিয়ে যদি আমি হিট করি ও অটোমেটিক আমার গলা ছাড়তে বাধ্য হয়। আরেকটা আমি দেখাবো, যেটা ছেলে ছেলেদের মধ্যে যখনই মারামারি হয় তখন কি প্রথমে একটা ধাক্কা দিল, কী করবি ওই বেশি মারামারি করছিস, দেন সঙ্গে সঙ্গে কী করে এখান থেকে একটা লক লক করে নেয়, তোকে তো আজকে দেখে নেবো। ঠিক এই এইভাবে যখন লক করে নেয় তখন আমাদের কিন্তু ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। এই জায়গা থেকে কী করে ডিফেন্স আমি করবো সেটাই দেখাবো এখন। নাও আমাকে হোল্ড করো তুমি, এখন যখনই এভাবে লক করছে তখন আমাদের অল ফোকাস চলে যায় হাতে। আমরা বলি এখান থেকে ছাড়, আমরা প্রচুর শক্তি লাগাই, ছাড় ছাড় ছাড়। বাট এখানে আমি যতই শক্তি লাগাই না কেন আমি এখান থেকে এটাকে ছাড়াতে পারবো না, কেন দুটো হাত দিয়েও লক করেছে। এই একটা হাত যে দুটো হাত দিয়েও লক করেছে, ভেরি সিম্পল ট্রিক আছে, ভেরি সিম্পল ট্রিক। আমার দুটো হাত খালি, আমি একটা হাত এখান থেকে জাস্ট বের করবো, বের করে চুল এখানে ধরবো, দেন এখান থেকে তেলে এখান থেকে। হ্যাঁ, আমরা শুধু ট্রিক ইউজ করবো, শক্তি না। শক্তি লাগালে হয়তো কোনো মোটাসোটা পার্সন আছে, আমি তার সাথে শক্তিতে হয়তো পারবো না, বাট আমি যদি ট্রিক ইউজ করি তাহলে আমি ইজিলি পারবো। আমি একটা ফর এক্সাম্পল দেখাবো, আর আমার চাইতে হয়তো হেলদি পার্সনকে আমি একটু ডাকবো। দাদা, আমি আপনাকে একটু ডেকে নেবো, আসেন দাদা। দাদা নিজের পরিচয়টা দেবেন দাদা, আপনার নাম পরিচয়। আমার নাম বিশ্বনাথ পাল, আমার ছেলে এখানে আছে, আমার দিদিরঞ্জন পাল। আমি দেখাবো যে আমার হাত ধরবে, আপনি ধরে নেন যতটা শক্তি দেয়, আমার দুটো হাত উনি ধরে নিয়েছেন। আমি যদি এখান থেকে যদি ছাড়াই, ছাড়েন পারবো না, উনি ইজিলি আমার চাইতে অনেক লম্বা রয়েছেন, আমার চাইতে ওয়েটে বেশি রয়েছেন, উনি ইজিলি আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন। বাট আমি যদি টেকনিক ইউজ করি উনি ইজিলি আমার এই হাত ছাড়তে বাধ্য হবে, আমি একশোটাও শক্তি লাগাবো না, বাস আমি টেকনিক ইউজ করবো। টেকনিক কি, জাস্ট উনি এটা ধরে রেখেছেন, আমি জাস্ট এই যে হাতটা আমার মাথা রেখে নিয়ে যাবো, এই যে ছুটে যাবে, ভেরি সিম্পল ট্রিকে। আরেকবার দেখাচ্ছি, আমি হোল্ড করে নিয়েছে, উনি খুব জোরসে ধরেছে, আমি যতই টানি না কেন আমি ছাড়াতে পারবো না। বাট আমি এখানে সিম্পল ট্রিক ইউজ করবো, ট্রিক কি, জাস্ট এখান থেকে আমার মাথার কাছে নিয়ে যাবো আর এটাকে ঘুরিয়ে নেবো, অটোমেটিক উনি ছাড়তে বাধ্য হবে। ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাবের খেলোয়াড়রা এখন দেখাবে সেলফ ডিফেন্স, কেউ যদি আক্রমণ করে নিজেকে কি করে বাঁচাবো তারই কৌশল দেখাবে। এর নাম হচ্ছে সিজা পারভিন, বয়স মাত্র 4 বছর বয়স। ও এখন ফুল স্ট্রেচিং দেখাবে, একটা ফুল স্ট্রেচিং দেখাও, ফুল স্ট্রেচিং, নোজ নোজ মাটিতে টাচ করো। দুই নাম হচ্ছে তনু সাহা, ও ন্যাশনাল ন্যাশনাল প্লেয়ার, ও স্টেট লেভেলে গোল্ড মেডেলিস্ট, ও এখন সেলফ ডিফেন্স দেখাবে, বয়স হচ্ছে মাত্র 8 বছর বয়স। নাও চলি, এক আমার নাম হচ্ছে কৃষ্ণা বাসপুর, আমি ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাবের চিফ ইনস্ট্রাক্টর, আমি এখানে টাইকোন্ডো বিগত 5 বছর ধরে শেখাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় 350-এর বেশি আমি মেডেলিস্ট খেলোয়াড় তৈরি করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ন্যাশনাল মেডেলিস্ট এবং সাউথ এশিয়ান গেম যাতে বাচ্চারা খেলে, এই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা। আক্রমণ করে মেনলি, কোন আক্রমণটা করে বেশিরভাগ, বেশিরভাগটা কী করে আমাদের গলা ধরে নেয়, এই পজিশন থেকে আমি নিজেকে কী করে বাঁচাবো, টাইট করে ধরো। আমার বলার কোনো প্রয়োজন নেই যে গলা ছাড়, কারণ
ও যে আমার গলা ধরেছে না, ও হচ্ছে সবচাইতে বোকা। তোমার নাম? অঙ্কুশ রায়। ও সবচাইতে বোকা, কারণ আমরা যে কোনো কাজ করি দুটো হাত দিয়ে করি। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন ওর দুটো হাত বিজি, আমার গলা ধরতে ওর হাত দুটো বিজি রয়েছে, বাট আমার দুটো হাত খালি, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি এখান থেকে দুটো চোর মেরে ফেলতে পারি, ইজিলি মারতে পারি, বাট এটা আমাদের ধ্যানে থাকে না। এখান থেকে কলার ধরেছে, এখানে একটা জয়েন্ট আছে, এই যে জয়েন্ট, আমরা এই লকটাকে ইউজ করবো যখনই কেউ আমাদেরকে যদি অ্যাট্যাক করে, জয়েন্টটা হিট করবো এখান থেকে ডাউন। এই ডাউন করার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার চাইতে লম্বা ব্যক্তি, আমার হাত হয়তো যাচ্ছে না, ওর গালের কাছে আমার হাত যাচ্ছে না, ওকে কী করতে হবে, ক্লোজ আনতে হবে। ক্লোজটা করবো কী করে, এই যে জয়েন্ট, জয়েন্ট আমি এখান থেকে হিট, দেখুন ও আমার কাছে আসলো, দেন এখান থেকে আমি আমার এলবো নেবো, এলবো দিয়ে এখান থেকে হিট, ওয়ান এখান থেকে টু, এখান থেকে ওয়ান আর এখান থেকে টু হিট, দেন এখান থেকে এক ফোটোর আমি শক্তি প্রয়োগ করলাম না, শুধু আমি টেকনিক ইউজ করি, টেকনিকের দ্বারাই আমি যে কোনো পার্সনকে মারতে পারবো, বাট আমি যদি শক্তি লাগাই পারবো না। আমাদের এই টাইকোন্ডো মার্শাল আর্ট, আমার যতই মোটা সোটা পার্সন আসুক আমাকে হোল্ড করুক না কেন, টেকনিকে আমি ছাড়িয়ে নিতে হবে। ফর এক্সাম্পল, যদি আমাকে অ্যান্টি লক করো, এই লক, এই লক যদি ধরে নেয়, এটা ছাড়ানো বিশাল টাফ, ভেরি ভেরি টাফ, বাট আমি যদি ছোট্ট একটা যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি সেটা কি, জাস্ট আমি এখান থেকে একটু ডাউন হবো আর এখান থেকে যে ক্যাশ দিয়ে দিলাম, ইজিলি মানুষ ছেড়ে দেবে, ইজিলি একটি ব্যক্তি ছেড়ে দেবে। আমি খেলবো না, কুতকুতি নাই ওর, হবে না, আমি খেলবো না। তবে যে দর্শক যারা দেখছেন তাদের মনে একটা প্রশ্ন হতে পারে, এই ঠান্ডার মধ্যে মোটা মোটা মানুষ জ্যাকেট পরছে, এবার ক্যাথকুতি লাগবে কি করে, সেই জায়গাতে দেখুন, তাহলে আমি এই দুটো আঙুল ইউজ করব, এই দুটো আঙুল জাস্ট এখানে যাবে এই চোখের কাছে, আমি এখান থেকে হিট করে দেবো। হ্যাঁ, আমি এটাও ইউজ করতে পারি, হ্যাঁ ক্যাথকুতি না লাগুক, বাট আমি চোখ, এই দুটো আঙুল ওই চোখে আমি পুশ করে দিতে পারি। এখন যেটা দেখাবো, যদি গান নিয়ে যদি কেউ অ্যাটাক করে, নিজেকে কী করে বাঁচাবো তার আমি টেকনিক দেখাবো, ভেরি সিম্পল টেকনিকগুলো রয়েছে। চলো বুঝলে, যখন এই পোর্শনে রয়েছে হাত আমাদের, এই রয়েছে এখান থেকে উঁচু রাখো গান পয়েন্ট, এখানে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে গানের যখন গুলিটা যখন বেড়ায় একটা ডাইরেকশনে যায়, তো যেটা করতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল ডাইরেকশন চেঞ্জ করে দিতে হবে। গানের যদি আমি ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারি তাহলে কী হবে যে গুলিটা অন্যদিকে যাবে। ফর এক্সাম্পল, আমরা হাত, আমি এরকম রয়েছি, তাহলে এখান থেকে আমি ফার্স্ট এরকম যেতে পারি, তাহলে ডাইরেকশন চলে গেলো, আমি সেফ। আমি এখান থেকে একটা চপিং, এটা আমাদের এখানে খুবই দুর্বল জায়গা, সমস্ত ভেন এখান থেকে কানেক্টেড, দেন আমি এখানে একটা চপিং হিট করতে পারি, ওয়ান টু, দেন এখান থেকে এটা আমি ঘুরিয়ে দেবো, দেন এই যে চলে আসলো, দেন এটা হলো একটা, এটা এই অ্যাকশনটা তারাই পারবে যারা এক্সপার্ট, যারা রেগুলার প্র্যাকটিস করে তারা এটা পারবে, বাট সবাই তো আর রেগুলার প্র্যাকটিস করে না, যারা বাড়িতে বসে আছেন যারা এটা দেখছেন তাদের জন্য আমি ইজি ট্রিক দেখাবো। এই যে এই যখন এই পজিশনে থাকবে, দেন এখান থেকে আমি সিম্পল ট্রিক ইউজ করবো, গান অটোমেটিক শিফট দিয়ে চলে যাবে, ওয়ান টু থ্রি। এটা হবে কী হবে, একটা হিট এখানে আর একটা এখানে এই জায়গাতে, এইটা হচ্ছে আমাদের এখানে ভেন আছে, দেখবেন অনেক সময় আমাদের হাতে রগে যখন লাগে কারেন্টের মতন ছিটকায়, ঠিক সেম পজিশন আমি এখান থেকে নেবো, ওয়ান টু থ্রি ছিটকে চলে গেল। এবার এই যে লক, এই লকে একটা ড্রব্যাক আছে, যদি সামনের ব্যক্তি যদি দুই হাত দিয়ে ধরে, দুই হাত দিয়ে ধরো, এবার যখন দুই হাত দিয়ে যদি ধরে তাহলে আমার কিন্তু এটা আর কাজ হবে না, এটা আমার আর কাজ হবে, দেন এই ক্ষেত্রে কী হবে, কী করবো আমি, দেন এখান থেকে সেম উঁচু করতে হবে, আমাকে ডাইরেকশন উপরে দিয়ে করতে হবে, যদি ও একটা গুলিও চালিয়েও দেয় তাহলে হাওয়াতে ফায়ার হবে, আমি সেফ থাকবো, সেম এখান থেকে তাকে উঠিয়ে দেন এই এই করলে যে কোনো পার্সন, এবার ডাইরেকশন ওর দিকে গেল, যদি গুলিও চালায় ওর লাগবে, দেন এখান থেকে টেনে এখান থেকে রাখ। আজ ধর আরেকটা আছে আমি দেখাবো, সিঙ্গেল লক, গান আমার কাছে চলে আসবে ছিটকিয়ে যাবে না, জাস্ট ওয়ান টু থ্রি। এটা
অনেক কটাই রয়েছে, আমি তিনটা দেখালাম, গানের উপরে অনেক রয়েছে, 8-10 রকমের রয়েছে। আমরা এখানে এই ভিডিওতে আজকে আমরা 3 রকমই তুলে ধরলাম। একটু আপনাদেরকে একসাথে পরিচয় করাই, ওর নাম হচ্ছে সিজা পারভিন, ওর নাম হচ্ছে সিজা পারভিন, ও স্টেট লেভেলে গোল্ড মেডেলিস্ট আমাদের ওল্ড মালদায় মির্জাপুরে বাড়ি। এখানে যতগুলো বাচ্চারা শিখছে এইসব প্রত্যেকে আমাদের ওল্ড মালদার এলাকায় রয়েছে। এখানে যতগুলো বাচ্চা শিখছে এই কালাচাঁদ গ্রাউন্ডে, কালাচাঁদ স্কুলের মাঠে যে যতগুলো বাচ্চারা এসছে এরা প্রত্যেকে আমাদের ওল্ড মালদা এলাকার বাসিন্দা। আমি চাই যে ওল্ড মালদা এলাকার প্লেয়াররা অনেক দূর দূর যেন যাক, ন্যাশনাল, স্টেট, সাউথ এশিয়ান গেম, স্কুল গেম এইসব জায়গায় যেন ওরা গোল্ড মেডেল আনুক। ঠিক আছে।